শুধু একটাই রিকোয়েস্ট, আমার নামটা যেন কোথাও না আসে। হ্যাঁ আচ্ছা, এটা কি হলো? তোমার ব্যাখ্যা করতে হবে নাকি? এমএলএ হয়েছে কখনো? চাপটা জানো? মন্দিরার নেক্সট টার্গেট আমি, সম্ভবত আপনিও। আমার পুলিশ প্রোটেকশন চাই। আমি কি পুলিশের বাবা নাকি যে চাইলে পুলিশ তোমাকে প্রোটেকশন দেবে? এত টাকা দিয়ে সিকিউরিটি লোক রাখো, কেমালগুলো কি করছে? কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। মাসুদ, সামাদ, এরা অন্য ধরনের ছিল, বিশ্বাসী ছিল, কিন্তু এখন আর। এবি সাম্প্রদায়িক সম্প্রীতি তো তোমার, হ্যাঁ? নিজে হিন্দু ছেলে হয়ে মুসলমানের উপর অগাধ বিশ্বাস। সব হিন্দু মুসলিম নিয়ে নোংরা মতো আপনারা করেন। আমাদের মধ্যে সব হিন্দু মুসলিম, এসব জাতপাত এসব নেই। মুখ না সামলালে তোমাকে এখান থেকে বার করে দিতে বাধ্য হবো আমি। এখনো গলা তুলিনি। আচ্ছা, গুনে গুনে টাকা নেওয়ার সময় খেয়াল ছিল না? তখন তো জিভ বার করে হ্যাঁ হ্যাঁ করে বলাস, হ্যাঁ বলাস, ব্যাস ব্যাস। লোক দেখতে হবে না, এমনি যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনার সমস্ত দুর্নীতি সাক্ষ্য প্রমাণ সবাই জোগাড় করা আছে, সোজা পার্টি অফিসে জমা পড়ে যাবে। শ্রমিক নেতার বিলিতি মদ আর এই 555 খাওয়া বেরিয়ে যাবে। পলাশ, একটা নাম্বার ডায়াল করতো। সব দরজা জানলা বন্ধ করে দাও। হ্যাঁ, একটা মাছিও যেন বলতে না পারে। ঠিক আছে? হ্যাঁ, এই পাড়ার লোক, গেস্ট দেখবেন করতো, পার্টির লোক কেউ যেন না ঢোকে। হ্যাঁ, আর কাজের লোক করতো? কাজের লোক তো ঢুকবেই কারা, কিন্তু একজনের বেশি যেন কেউ না ঢোকে, সিকিউরিটি চেক করে ঢুকাবে। আর 24 ঘন্টা যেন সিকিউরিটি থাকে। হ্যাঁ, বুঝেছ? হ্যাঁ করতো। হ্যাঁ, হুট করে যেন কেউ দুমদাম না ঢুকে পড়ে, যখন তখন বাইরের লোক ঢুকে মেরে দিল। আমি ঘুমে পড়লাম মানে তারাও ঘুমিয়ে পড়লো, এরকম যেন না হয়। কাউকে বিশ্বাস নেই। আচ্ছা কথা, পুলিশকে খবর দিলে হয় না? পুলিশকে খবর দিয়ে কী হবে? পুলিশ তপনের হাল দেখলে না? পুলিশের গেস্ট হাউসে ঢুকে মেরে দিয়ে গেল। যাও তো, এখন আমার একটু একা থাকতে দাও। ঠিক আছে করতো। বাড়ি সবাইকে বার করে দেওয়া হয়েছে? হ্যাঁ করতো। কেউ আর নেই তো বাড়িতে? পুলিশ জিজ্ঞেস করলে পুলিশকেও বলবে আমি ওদের সাথে বেরিয়ে গেছি। হুম, ঠিক আছে। যাও, দূর হবে। আসছি আসছি করতো। ও কি শরীর খারাপ লাগছে। ও পারবে না কেন? এতদিন ধরে হাত পেতে টাকা নেওয়ার সময় মনে ছিল না? কথার বাচ্চার দল, শোনো আমি। হ্যালো হ্যালো, কি ফেললি রে আবার? হ্যাঁ হ্যালো হ্যাঁ 3 দিন হয়ে গেছে শালা হ্যাঁ আর পোষাচ্ছে না দম বন্ধ হয়ে আসছে এবার কদিনের জন্য এখান থেকে বেরিয়ে যাও গাড়ি পাঠাও যেখান থেকে বড় জোগাড় করো শালা রাতে পাঠাও হ্যাঁ আমি তোমায় একটু পরে ফোন করছি আর রাখছি কালকে বকলা মূলে ডাক করেছিস আমি চশমা ছাড়া কিছু দেখতে পাই বলতো আর বড় বউ যে অন্যটা কোথায় রয়ে গেছে চলে গেছে আর পাচ্ছিও না তোর কোনো কাজ আছে এখন বুকের বাদিকটা ব্যথা করছে বড্ড একটু মালিশ করে দিবি পয়সা জ্বালাতে দেবো ফ্যানটা ছেড়ে দিস ভালো করে কর খুশি করে দেবো